আমি রশিদপুর গাঁয়ের বুলু মিয়া। বুদ্ধি শুদ্ধি কম বলিয়া মানুষ আমাকে মস্করা করিয়া বুলু করিয়া ডাহে। টানাটানি সংসারে একটাই বেটা, তাও অকালে মরিয়া গেল। বরগাছার সার সাতটা গরু দিয়া আর কুলায় না, এখন নাতি পুতিদের ময়ের দেহে চাইয়া থাকি, কেমন করে ওদের মানুষ করম। কিরে বলু, সকাল সকাল গরুর পেট পূজা না করে লিজের লাতিপুতির চিন্তা কর, আর লিজের চিন্তা কর। কি হরম কবিরুল ভাই, দুইটা টাকা পয়সার জন্য গরু পালি, আর এই গরুগুলোর জন্য কম খাটনি করলাম না জীবনে। তয় কোনো আয় উন্নতি দেখতেছি না, গায়ের দুধ দেয় না, আরে গরু মোটো হয় না, এখন যে কি করি সেই চিন্তাই করতেছি। ওই জন্যে তোরে ভুল করে ডাকি, ভুলের মধ্যে বসবাস, ভুলই করবি তোর সর্বনাশ। ওই জন্যে তোকে ওই পশু ডাক্তারের কাজ যা, একটা পরামর্শ দিবি। সত্যি কইতেছ? ঠিক আছে, আইজি যাবো পশু ডাক্তারের কাছে। এরপরে আর দেরি না করে সোজা চলে গেলাম উপজেলা পশু ডাক্তারের অফিসে। স্যার আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার রশিদপুর গ্রামের বুলু মিয়া, একটা সমস্যার জন্য আপনার কাছে আইসি স্যার। বসেন। আচ্ছা এবার বলুন আপনার কি সমস্যা। স্যার আমার চারটা গরু স্যার, দুটা গাই গরু আর দুটা আরে গরু স্যার, কিনলাল দিলানে কোনো কমতি নাই স্যার। আরে গরু গরু মোটা তাজা হয় না, গাই গরুগুলো দুধ কম দেয়। গত ঈদে বাজার নিয়েছিলাম, দাম কয় না স্যার, তাই বেচতে পারি নাই। আমার একটু উপকার করেন স্যার। বুঝলাম আপনার সমস্যা, তো এবার বলেন আপনি গরুকে কি কি খেতে দেন। খ্যার কুচি কুচি করে কেটে দিই স্যার, খোল ভুসি নালি খুদ সবই খিলাই স্যার, তাছাড়া হাট বাজার থেকে ফিড নিয়ে এসে খিলাই স্যার। তো কোন কাম হয় না স্যার, গরুগুলো আরও বেজে যাইতেছে স্যার। আপনি গরুকে কি ফিড খাওয়ান? খ্যা স্যার ওই বাজারে যায় স্যার, যে ফিডের দাম কম সেই ফিডটা নিয়ে আসি স্যার। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল বলে মিয়া, কেবল একটি সঠিক ফিডই গবাদি পশুর দুধ ও স্বাস্থ্যের জন্য উপকারী। আরেকটি কথা শুনে রাখেন, আপনি বাজার যাচাই করে একটি ভালো মানের সঠিক ফিড খাওয়ালে গরুর যেমন স্বাস্থ্যের উপকার হবে, তেমনি তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। কী করলেন স্যার, তাহলে এতদিন আমি এই টাকা পয়সা নষ্ট করে বাজার থেকে খারাপ ফিড আনে আমার গরুগুলো নষ্ট করে ফেলেছি স্যার। একদম ঠিক বলেছেন আপনি। তাহলে স্যার আপনি আমাকে একটা ভালো পরামর্শ দেন স্যার। আপনি একটা কাজ করেন বুলু মিয়া, আপনার পাশের গ্রামের তরুণ উদ্যোক্তা সফিউলের সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন, এই উপজেলার সেরা খামারই তো এখন সফিউল। এখন যাইতেছি সফিউল বাবাজির কাছে, মানুষের মুয়ে গুনছি উনি নন্দন থেকে নেহাপড়া করে আইছে, গায়ে আসে বড় একটা খামার দিছে। আশেপাশে 14 গায়ের মধ্যে সফিউল বাবাজির অনেক নাম ডাক। সালাম আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বুলু মিয়া, রশিদপুর গ্রামে থাকি। তো ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে পাঠাইছে, আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে আইছি। চাচা বলেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি গরুগুলো নিয়ে খুব বিপদের মধ্যে আছি, খ্যার ভুসি খুদ নালি খোল সবই খিলে, কোনোটারই আমি কমতি রাহি না, তাছাড়া বাজার থেকে ফিট নিয়ে এসেও খিলাই, কিন্তু কোনো কাম হইতেছে না, আরে গরু মোটো হয় না, গাই গরু দুধও কম দেয়। সবই তো বুঝলাম চাচা, গরুকে আপনি কোন ফিড খাওয়াচ্ছেন? বাজারে যায় যে ফিডের একটু দাম কম সেই ফিডে কিনে নিয়ে আসে। এটাই তো সবচেয়ে বড় ভুল চাচা, সঠিক মানের ফিড খাওয়ালে এত কিছু দরকার হয় না। সঠিক মানের ফিড মানে কেমনে বুঝবেন? শোনেন চাচা, যেসব ফিডে খাদ্যগুণ যেমন
প্রোটিন, শক্তি, ফ্যাট, ফাইবার, টিডিএন, ভিটামিন, মিনারেল সঠিক মাত্রায় থাকে সেটাই উৎকৃষ্ট মানের ফিড। এসব খাবারে গরুর কোনো সমস্যা হয় না। এত কিছু তো চিন্তা করি নাই। তে বাবাজি, আপনি আপনার গরু কি ফিড খাওয়ান? আমি আমার গরুর জন্য আস্থা রাখি তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেয়ার ফিডের উপর। খামারের দুগ্ধবতী গাভীর জন্য আমার প্রথম পছন্দ কেয়ার ফিডের ক্যাটেল মিল্ক মোড় ও মিল্ক প্লাস। আর গরু মোটা তাজাকরণের জন্য আস্থা রাখি কেয়ার ফিডের ক্যাটেল ফ্যাটেনিং সুপার গ্রোথ এবং হাইগেনের উপর। তাহলে বাবাজি, আপনি যেভাবে বললেন কেয়ার ফিড তো খুব ভালো ফিড, বাজারে কেয়ার দাম বেশি। একদম না, আপনি বাজার থেকে খাবার জোগাড় করার জন্য যে টাকা খরচ করেন সেই টাকাতে এই ফিড কেনা সম্ভব। তাইলে বাবাজি, আমি কি কেয়ার ফিড খেলেতে পারবো? অবশ্যই আমি কেয়ার ফিড খাওয়াই, কারণ কেয়ার ফিড তৈরি হয় গুণগত মানসম্মত উপাদান ও কাঁচামাল দিয়ে। তাছাড়া কেয়ার ফিডের রয়েছে উন্নত মানের ল্যাব, সুদক্ষ নিউট্রিশনিস্ট দ্বারা এই ল্যাব পরিচালিত হয়। আর ল্যাবের টেস্টে উত্তীর্ণ কাঁচামাল সুদক্ষ কারিগর দ্বারা জার্মান প্রযুক্তির আবিলা মেশিনে প্রস্তুত হয় সর্বোৎকৃষ্ট মানের কেয়ার ফিড। এত কিছু বাবাজি! তো বাবাজি, আমার গরুর পেটে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? হজম শক্তি ভালো না, হজম হয় না। শোনেন চাচা, কেয়ার ফিডে সুষম মাত্রার উপাদান থাকায় খুব সহজেই হজম হয়। তাছাড়া এই ফিড গরুর রুচি বাড়ায়, ফলে গরু দ্রুত সময় খেয়ে ফেলে। নিয়মিত খাবার দেওয়ার ফলে গরুর পেট ফাঁপা, বদহজম, পেট ফোলার মতো কোনো সমস্যা থাকে না। আর একটা কথা বাবাজি, আমার গায়ের মানুষে আমার বুদ্ধি দেয় যে তোমার আগে গরু ইঞ্জেকশন দাও, মোটা তাজা হবো, বাজারে অনেক টাকা পাবে। মোটেও না, কেয়ার ফিড দিলে আপনা আপনি পশুর স্বাস্থ্যের উন্নতি হবে। আর সারের জন্য কেয়ার ফিডের যে কোনো একটি ক্যাটেল ফিডিনিং ফিড দিলেই যথেষ্ট। কথাই আছে না, জ্ঞানী লোকের গল্প বলি। শফিউল বাবাজির পরামর্শ মতো আমিও গরুগুলা নিয়মিত কেয়ার ফিড কিলাইতে শুরু করে দিই। কিছুদিনের মধ্যে ফল একেবারে হাতে নাতে পাই। আইরা গরুগুলা মোটা তাজা হতে লাগলো, আর গাইগুলানো বেশি বেশি করে দুধ দিতে লাগলো। এবার কোরবানি ঈদে একটা আইয়া গরু বেচে ভালো দাম পাইছি। এখন আমার সংসারে আর কোনো দুঃখ টুকু নাই। এই কেয়ার ফিড আমার দিন বদলাইয়া দিছে। বুলুমিয়াদের মতো সারা দেশে প্রান্তিক পর্যায়ের খামারিদের কথা চিন্তা করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সর্বোৎকৃষ্ট মানের ফিড উৎপাদন করে যাচ্ছে কেয়ার ফিড। আর উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ফিড খুব সহজেই পৌঁছে যাচ্ছে খামারিদের দোরগোড়ায়। প্রিয় খামারি বন্ধুরা, কেয়ার ফিড ব্যবহার করে এখন আমি সফল খামারি হয়েছি। তাই এই কেয়ার ফিডের গুণাগুণ সম্পর্কে আমি আপনাদের কিছু নতুন তথ্য দেব। কেয়ার ফিডের ক্যাটল ফিড খাওয়ায় আমার দেশি আইরা গরুর ওজন বৃদ্ধি পাইছে দৈনিক 600 থেকে 700 গ্রাম। আর আপনারা যদি উন্নত জাতের আইরা গরু খাওয়ান তাহলে ওজন বৃদ্ধি পাবে দৈনিক 1 থেকে 1.5 কেজি। আমার গায়ে আগে দুধ দিত 6 থেকে 7 লিটার পর্যন্ত, এখন কেয়ার ফিড খাওয়ানোর পর দৈনিক 1 থেকে 1.5 লিটার পর্যন্ত দুধ বেশি হচ্ছে। এখন আপনারা যদি উন্নত জাতের গাইকে খাওয়ান, মানে বিদেশি গাইকে খাওয়ান, তাহলে দৈনিক 2 থেকে 3 লিটার দুধ বৃদ্ধি পাবে। এখানে দুধের গুণগত মান আর ফ্যাটের পরিমাণ উভয়ই ঠিক থাকবে। কেয়ার ফিডে সঠিক পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকার কারণে অল্প ফিড খাওয়ালেই আইরা গরুর ওজন বৃদ্ধি পায়।
আর গাই গরুর কথা চিন্তা করতেছেন? একদম চিন্তা করবেন না, কেয়ার ফিটের ডেয়ারি ফিড খাওয়ালে অতিরিক্ত খোল বিষয়ের প্রয়োজন পড়বে না, খরচ অনেক কম, তাছাড়া লাভও অনেক। তাইলে খামারি বন্ধুরা এখন থেকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কেয়ার ফিডের ক্যাটল ফিড ও ডেয়ারি ফিড। আমাদের মতন অসংখ্য খামারি সাফল্যের পিছনের গল্পকার এই কেয়ার ফিড। কেয়ার ফিড তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি পণ্য।